नमस्कार বন্ধুরা গুরু ভগবদ চন্দায় রাধিকায় তদলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো। তো নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ তিন ভেদ নাহি তিন চিদানন্দ স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের নাম সাক্ষাৎ ভগবানের বিগ্রহ আর ভগবান স্বয়ং তিনটি বস্তু একই। এই তিনটি বস্তুর মধ্যে কোনো ভেদ নেই, তিনটি বস্তু একদম চিদানন্দ স্বরূপ মানে চিন্ময়। কারণ শ্রী ভগবানের নাই যেমন তার ধাম পরিকর বৈভব সকলই চিন্ময়, আর তেমন সাক্ষাৎ সব শ্রী ভগবান বিগ্রহরূপে প্রকাশ সেটাও কিন্তু একই বস্তু। সেজন্যে আমাদের সর্বদা নাম পড়তে হবে। শাস্ত্র বলছে শিক্ষানুষ্ঠানের দ্বিতীয় শ্লোকে, নাম্মাংকারী বহুদা নিজ সর্বশক্তি সন্তর্পিতা নিয়মিত শরণে না কালো এতাদ্যে শীতব কৃপা ভবক মাম মাপি দুর্দৈবমি দিশ নিহাজনি নানুরাগ। অর্থাৎ হে ভগবান, তোমার অসংখ্য নাম, সকল নামেই তুমি কীর্তিত হয়েছ, সকল নামেই তোমার ভক্তরা তোমার সকল নামে তোমার বন্দনা করে অর্চনা করে। মুকুন্দ গোবিন্দ হরি মধুসূদন কংসারি হরে ইত্যাদি কত সহস্র সহস্র নাম, সমস্ত নামেই তুমি তোমার নিজের পূর্ণ শক্তি অর্পণ করেছ। সেই নামের স্মরণ বিষয়ে সময়ের কোনো নিয়ম নাই, অনুশাসন নাই, এমনই তোমার অসীম করুণা। কিন্তু আমার এমন দুর্দৈব যে এমন নামে আমার অনুরাগ হলো না, সেই জন্যে নামে কোনো কিন্তু দেশকাল পাত্র বিচার নেই, যে কোনো অবস্থায় গোবিন্দের নাম করা যায়। তাই জন্য শাস্তি বলা যায় শুচি হও অশুচি হও যে কোনো অবস্থাতে গোবিন্দের নাম করতে পারো, নাম করলে পাপক্ষয় হবে। তাই শাস্তি বলছে অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার কৃপাতে করুণ বহু নামের উপচার খাইতে শুইতে যথাতথা নাম লয় দেশকাল বিভিনাং সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নাম দান করিয়া বিভান আমার দুর্দৈব নামে নাই অনুরাগ। অনেক লোকের অনেক প্রকারের বাঞ্ছা ইচ্ছা থাকে, কিন্তু গোবিন্দ সবাইকার বাঞ্ছা পূরণ করার জন্য কৃপা করে তার সেই গোলকে প্রেমধন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বিলাইতে এলেন। লোকের দ্বারে দ্বারে তিনি অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে সেই নাম বিলিয়েছেন, সেই নাম সুধা সেই নাম রূপে আমৃত তিনি প্রতি ঘরে ঘরে বিলিয়েছেন। আর তিনি বলেছেন যে খেতে খেতে ঘুমাতে ঘুমাতে সকল অবস্থাতে তোমরা নাম করো, সেই নামের মধ্যে তিনি সমস্ত শক্তি তিনি দান করে গেছেন। তাই জন্যে আমাদের সর্বদা নাম করতে হবে। হ্যাঁ, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন সেই তো সুমৃত পাই কৃষ্ণের চরণ। তাই হরিনাম সংকীর্তন যজ্ঞে যে কৃষ্ণের আরাধনা করবে, নাম এই নাম নামের দ্বারা যে গোবিন্দের আরাধনাটা করা যায়, এই মহামন্ত্র নাম জপ করলে গোবিন্দের আরাধনা হয়ে যায়। তাই বড় বড় উচ্চ সাধুরা এই মহামন্ত্র নামের দ্বারাই গোবিন্দের আরাধনা করতেন। তাই এই সংকীর্তন যজ্ঞে যদি কেউ কৃষ্ণ আরাধনা করে সেই তো সুবিধা পায় কৃষ্ণের চরণ, সেই গোবিন্দের চরণ পেয়ে যায়। তাই জন্য নাম সংকীর্তন হইতে সর্ব সর্বাত্ম বিনাশ, এই নাম সংকীর্তন থেকে সমস্ত অনার্থের বিনাশ হয়ে যায়, সমস্ত কাম লোভ লালসা হিংসা কপটতা যা কিছু হৃদয়ের মধ্যে আছে সব কিছু নাশ হয়ে যায়। সর্বশুভদয় কৃষ্ণ তুমির উল্লাস, এবং সমস্ত শুভ কিছু আছে যা কিছু খারাপ আছে মনের মধ্যে চিত্তের মধ্যে সব নাশ হয়ে যায়। আর যত কিছু শুভ জিনিস আছে সেই শুভ জিনিসের উদয় হয় হৃদয়ের মধ্যে। তাই জন্য বলছে সংকীর্তন হইতে পাপ সংসার নাশান চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। হ্যাঁ, এই সংকীর্তন হতে করতে করতে সমস্ত পাপ নাশ হয়ে যায়, কৃষ্ণ প্রেমের উদ্গম হয় উৎপত্তি হয়। আর সেই প্রেমার প্রেমে প্রেমের যে অমৃত সেই প্রেমের প্রেমময় অমৃতকে ভক্তগণ আশ্রয় করতে পারে। আর কৃষ্ণ প্রাপ্তিটা কেমন না, সেই অমৃত সমুদ্রে নিয়োজিত হওয়া যায়।
গোবিন্দ সিং অমৃত সমুদ্রে নিয়োজিত হওয়া যায়। সেই জন্য এই জন্য নাম করতে হবে, কারণ নামেই কৃষ্ণ প্রেমদা এটা বলছে, মথিয়া সকল তন্ত্র হরিনাম মহামন্ত্র করে ধরি জীবের শিখাই, গোলকের পানধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই, একমাত্র নামেই প্রেমদানের ক্ষমতা আছে। সেখানে শাস্ত্রী বলছে, মাপু বলছে, তোমার নাম ভক্তরা বলছে, তোমার নাম যতই গাহি ততই মধুর লাগে, তোমার নামে এত মধু কে জানিত আগে। গোবিন্দের নাম দেখবেন যত গাইবেন তত আনন্দ লাগবে, সংসারের অন্য কোনো বস্তুর গান গাইতে সেটা আজকে ভালো লাগবে, কালকে সেটা পুরাতন হয়ে যাবে ভালো লাগবে না, কিন্তু গোবিন্দের নাম যতদিন প্রতিদিনই নিত্য নতুন লাগে। তাই ভক্ত বলছে, তোমার নাম যতই গাহি ততই মধুর লাগে, তোমার নামে এত মধু কে জানিত আগে, মন ভ্রমরা মধুর লবে বেড়াই ছোটে ছোটে, কত নাম ঘুরে ঘুরে পথে মধু লুটে। মন ভ্রমরা যেমন ছুটে যায় তেমনই তোমার নামে আমরা ছুটে যাই। তাই গোবিন্দের নাম আমাদের গাইতে হবে। নদিয়ার গোড়া পাগল কাঁদে নিরন্তর, তোমার নামের জোরে সমন্ত ভাগে, তোমার নামে মালা করে পড়েছি গলায়, মাতোয়ারা হলো মন মাতিছে সদাই, কি অপরূপ নাম সদা হৃদয় জাগে। সেই অপরূপ নাম আমাদের সবসময় হৃদয়ের মধ্যে জাগে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য কলিযুগ অবতার, হরিনাম মহামন্ত্র যুগ ধর্ম সার মহামন্ত্র, শ্রীকৃষ্ণ চৈতন্য ভিন্ন নয়, নাম নামি ভেদ নাই সর্বশাস্ত্রকায়, নাম আর নামের মধ্যে কোনো ভেদ নাই। সকলকে বললাম সকলেই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিতাই গুরু হরিবল।